ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাজনৈতিক সমাবেশ, আশা করি আপনারা ক্ষমা করবেন, বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। মন্ত্রীরা এখন কথা বলতে ভয় পান, বললেন মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, এক সিরিঞ্জে 30 শিক্ষার্থীকে টিকা, স্বাস্থ্যকর্মী বললেন আমার দোষ কেন হবে। কোটি টাকা আত্মসাতের মামলায় শাহেদের জামিন। নোয়াখালীতে গৃহবধূকে লাঠি ব্যাটার ভিডিও ভাইরাল, গ্রাম পুলিশ আটক। বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে দেখা করতে আসে, বললেন গৈশোর চন্দ্র রায়। ইরাকে পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাজনৈতিক সমাবেশে অংশ নেওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শিক্ষা কার্যক্রম ব্যাহত করে প্রতিষ্ঠানের মাঠে এ ধরনের অনুষ্ঠান না করার আহ্বান জানান তিনি। রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলাতয়নে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও শিক্ষাঙ্গন ডকুমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর দক্ষিণ খালের চেয়ারম্যান বাড়ি এলাকায় এস এম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্সের মাঠে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপুমনি। যদিও শিক্ষামন্ত্রী সন্ধ্যায় ওই অনুষ্ঠানে উপস্থিত হন, কিন্তু অনুষ্ঠানের প্যান্ডেল সাজানো এবং ব্যানার পোস্টার টাঙানোর কারণে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল বলে গণমাধ্যমের খবরে এসেছে। মন্ত্রীরা এখন কথা বলতে ভয় পান, বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকার 10 কোটি টাকা খরচ করে হাতির জিলে শতভাগ বিদ্যুৎ উৎসব করেছিল, তখন বলেছিল আমরা লোডশেডিংকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আজ সারা দেশে লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে মানুষ বলছে লোডশেডিংকে নয় শেখ হাসিনাকে মিউজিয়ামে দেখতে চায়। এখন মন্ত্রীরা বলতে ভয় পান, সচিবরা কথা বলেন। বিকেল 5টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত দুর্বিষহ লোডশেডিং দপমূলের সীমাহীন উদ্যোগতি সন্ত্রাস দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্না বলেন বাংলাদেশে শেখ হাসিনাও ভয় পান, কিন্তু আমাদের কোনো ভয় নেই, কারণ আমার বিরুদ্ধে দেশের সবচেয়ে বড় দুটি মামলা আছে, কয়েকবার জেলে গিয়েছি। মন্ত্রীরা এখন ইনিয়ে বিনিয়ে জনগণকে বোঝাচ্ছেন লোডশেডিং কিভাবে যৌক্তিক। সরকারের একজন মুখ্য সচিব বোঝাচ্ছিলেন লোডশেডিং ও ডলার সংকট কিভাবে যৌক্তিক। এখন মন্ত্রীরা কথা বলতে ভয় পান, সচিবরা কথা বলেন, কারণ জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তিনি আরো বলেন ব্যাংকগুলোকে জ্বালানি খাতে ঋণ দেওয়ার সুপারিশ করে সরকার আরেক দফা লুটপাট করার পায়তারা করছে। আমাদের ডলার সংকটের কারণ আমাদের টাকা বিদেশে পাচার হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলছেন যুদ্ধের কারণে জ্বালানি সংকট আসলে তা নয়, বরং অপরিকল্পিত সিদ্ধান্তই এই সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ নয়। নাগরিক ঐক্য সভাপতি বলেন সরকার বলছে দেশে $40 বিলিয়ন রিজার্ভ আছে, তাহলে IMF এর কাছে কেন ঋণ চাওয়া হচ্ছে। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, সরকারি সীমাহীন দুর্নীতি অব্যবস্থাপনা ও অপরিণামদোষী সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ সংকটের মহাবিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি পুরান ঢাকার রায় সাহেবের বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এক সিরিঞ্জে 30 শিক্ষার্থীকে টিকা, স্বাস্থ্যকর্মী বললেন আমার দোষ কেন হবে। ভারতের মধ্যপ্রদেশের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে একই সিরিঞ্জে দিয়ে 30 জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর নাম জিতেন্দ্র, তার বিরুদ্ধে অভিযোগ একই সিরিঞ্জ ব্যবহার করে তিনি সব শিক্ষার্থীদের টিকা দিয়েছেন। আজ আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সাগর জেলার একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার সময় এ ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেছেন ওই স্বাস্থ্যকর্মী। অভিভাবকেরা
জিতেন্দ্রের বক্তব্যের একটি ভিডিও করেন। ভিডিওতে স্বাস্থ্যকর্মী বলেছেন যে ব্যক্তি আমাকে টিকার সামগ্রী দিয়েছেন, তিনি একটি সিরিঞ্জ দিয়েছিলেন, তাই ওই একটি সিরিঞ্জ দিয়েই সবাইকে টিকা দিয়েছে। তার কথায় আমার দোষ কেন হবে? আমাকে যদি একটি সিরিঞ্জ দেওয়া হয় তবে আমি কি করব? এদিকে এই ঘটনায় এরই মধ্যে জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের এক সিরিঞ্জ এক টিকার নিয়ম লঙ্ঘন এবং কাজে গাফিলিতির জন্য জিতেন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এছাড়া জেলায় টিকাকরণ আধিকারিক রাকেশ রোশনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কোটি টাকা আত্মসাতের মামলায় শাহেদের জামিন। পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে জামিন দিয়েছে হাইকোর্ট। এ মামলায় তার জামিন প্রশ্ন রুল যথাযথ ঘোষণা করে রায় দেন বিচারপতি এস এম কুদ্দুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ থারোয়ারের হাইকোর্ট বেঞ্চ। আদালতের শাহেদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাসুদ উল হক। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ টুমি। জামিনের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আল খান। দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে 2020 সালের 27 জুলাই শাহেদ সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন পদ্মা ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক উরফে বাবুল, চিতস্থি, তার ছেলে রাশিদুল হক চিতস্থি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিল। নোয়াখালীতে গৃহবধূকে লাঠি পেটার ভিডিও ভাইরাল, গ্রাম পুলিশ আটক। নোয়াখালী সদর উপজেলার এক গৃহবধূকে শিলতাহানি ও পিটি আহত করার ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ। দিবাগত রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। গত 19 জুলাই সকাল 10:30 দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউনুসের বাড়িতে ওই গৃহবধূকে পেটানো হয়। ভুক্তভোগী সূত্রে জানা গেছে কালাদরাপ ইউনিয়নের এক নম্বর ইউনুসের বাড়ির সীমানা নিয়ে পাশে শাহাবুদ্দিনের সাথে বিরোধে দেখা দেয়। গত 19 জুলাই সকাল 10:30 দিকে গ্রাম পুলিশ নূর হোসেন বাড়িতে এসে ডাকাডাকি করে নিজেই শাহাবুদ্দিনের সীমানায় থাকা টিনের বেড়া চার হাত উত্তরে সরিয়ে ফেলা শুরু করেন। ওই সময় বাড়িতে পুরুষ না থাকায় গৃহবধূ টিনের বেড়া সরাতে বাধা দিলে নূর হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করে গৃহবধূ রুনা আক্তারকে এলোপাতারি মারধর ও শিরোতাহানি করে। তখন রুনার সুচিৎকার শুনে দেবর সালাহ উদ্দিন তাকে উদ্ধার করে। এ ঘটনা 26 জুলাই ভুক্তভোগী গৃহবধূ নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে দেখা করতে আসে, বললেন গর্ষক চন্দ্র রায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষক চন্দ্র রায় বলেছেন বিদ্যুৎ নিয়ে কয়েক মাস আগে অনেককে মাতামাতি শুনলেও আসলে তা ছিল ফাঁকা বলি, তাই এই সরকারের উন্নতি ঘরে ঘরে মোমবাতি, জনগণের হাতে এই সরকার হারিকেন ধরিয়ে দিয়েছে। বর্তমান দেশে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে দেখা করতে আসে, বিদ্যুৎ এসে বলে এখনো বেঁচে আছি, মরিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে এ সভার আয়োজন করা হয়। গর্ষক বলেন 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কথা শুনেছে, দরকার 11,000 মেগাওয়াটে, এখন 25,000 মেগাওয়াট বিদ্যুৎ নেই। কুইকের ন্যান্টালের মাধ্যমে কাদের কত টাকা দেওয়া হয়েছিল, কত টাকা ঋণ দেওয়া হয়েছিল, কতটুকু বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল আর কতটুকু পেয়েছেন, কত টাকা দিয়েছেন আর কত টাকা বিদ্যুৎ পেয়েছেন, তার হিসাব দিন। ইরাকের পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে, বিশাল নিরাপত্তা বাহিনী ছিল, তা সত্ত্বেও ইরাকের পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ল মোকদাতা আল সদরের অনুগামী বিক্ষোভকারীরা। মোকদাতা আল সদর হলের শিয়া ধর্মীয় নেতা, তার হাজার হাজার সমর্থক পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন। তাদের প্রধান আপত্তি হলো মোহাম্মদ আল সুদানিকে প্রধানমন্ত্রী করা নিয়ে। তবে বিক্ষোভকারীরা যখন পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ দেখান তখন সেখানে কোনো পার্লামেন্ট সদস্য ছিল না। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন সুদানি আউট, কিছু বিক্ষোভকারী পাঁচিলে উঠে পড়েন, কিছু বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে ভেতরে ঢুকে চেয়ার টেবিলে বসে পড়েন। কেয়ারটেকার প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমি বিক্ষোভকারীদের অবিলম্বে পার্লামেন্ট ভবন খালি করে দিতে বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন নিরাপত্তা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও বিদেশি দূতাবাসের কোনো ক্ষতি হতে দেবে না।